আসুন কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করি। আমি আপনাদের সবাই জীবনে সফল হতে চাই। কেউ ব্যর্থতা মেনে নিতে পারে না, ব্যর্থ হতে চাই না। আজকে আমরা কথা বলবো কেন একজন মানুষ জীবনে ব্যর্থ হয়। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকা। অনেকেই আছে অলস কুঁড়ে টাইপের, তারা ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে। এই ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকা ব্যক্তি জীবনে কখনোই সফল হতে পারে না, সে সবসময় ব্যর্থ হয়ে থাকে। দুই নম্বর, লক্ষ্য নির্ধারণ না করা। অনেকেই আছে জীবনে লক্ষ্য নির্ধারণ করে না, কিন্তু সে সফল হতে চায়। সে কোন ব্যাপারে সফল হবে এটা সে জানে না। তাই সফল হতে হলে অবশ্যই আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। তিন নম্বর, নিজের উপর বিশ্বাস না থাকা। অনেকেই আছে নিজে সফল হতে পারবে এটা সে বিশ্বাস করে না, নিজে ভালো কিছু করতে পারবে এটা সে বিশ্বাস করে না। আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে অবশ্যই কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনি নিজের উপর বিশ্বাস করেন তাহলেই আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন, আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। চার নম্বর, সফলতার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া। অনেকেই আছেন সফলতার জন্য মিথ্যার আশ্রয় নেন, কিন্তু মিথ্যা সফলতা অন্যর কাছে প্রমাণ করতে মনোযোগ দেয়, কিন্তু এই মিথ্যা সফলতা প্রমাণ করতে কখনোই তারা সফল হয় না। তাই আপনি সফলতা প্রমাণ করার জন্য কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। পাঁচ নম্বর, সবসময় অজুহাত দেওয়া। অজুহাত এমন একটা জিনিস, যখন থেকে আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন তখন থেকে সফলতা আপনার হাতে এসে ধরা দিবে। অনেকেই সবসময় শুধু বলে, যদি আমি সুদর্শন হতাম, যদি আপনি লম্বা হতাম, যদি আমি ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, যদি আমার বাবা একজন ব্যবসায়ী হতো, ইত্যাদি এই ধরনের কথাবার্তা, এই ধরনের অজুহাত থাকলে একজন মানুষ কখনোই সফল হতে পারবে না। তাই সফলতা অর্জন করার জন্য আপনি অজুহাত দেওয়া বন্ধ করুন, না হলে আপনি ব্যর্থ হবেন। ছয় নম্বর, সফলতার জন্য কী প্রয়োজন তা না জানা। অনেকেই আছেন সফলতার জন্য কী প্রয়োজন সেটা সে জানে না, কিন্তু সে সফল হতে চায়। তো সফলতার জন্য কী প্রয়োজন এটা যদি আপনি না জানেন, আপনি সফল হবেন কী করে? তাই আগে জানুন সফলতার জন্য কী প্রয়োজন, তাহলেই তো আপনি সফল হতে পারবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।